ছোটবেলার কলিজার টুকরা বন্ধু, হাতে আরে কিয়া কিয়া কইস্তান না জানেননি ভাই যান। তোমার নিয়ে কিন্তু বাড়ির সবাই আমরা টেনশনে আছি, কখন কি পাগলামি করো। আর টেনশনে কিছু নাই, শোন বাড়ি বিক্রির বিষয়টা ফাইনাল করে ফেলেছি। তাই কার সাথে? ওই রবির আব্বার সাথে কথা হয়েছে, উনি আমার বাড়িটা নিতেছে। মোটামুটি সবকিছু ফাইনাল, দুই চার দিনের মধ্যে টাকা পয়সা পাই দিতেছে। কি কো ভাই যান, শামসু ভাই বুলেট ভাই সবাই আঙ্গ বাড়ি কিনতে পেরেছিল, তাগর ওই কথা না কয়ে শয়তান রবির বাপের লোকের কথা কইতে গেলা, কাজটা ঠিক করছো। শোন, ওরা আমাকে বাড়ি কেউ কিনতে পারবো না, বাড়ি কিনতে তাকত লাগে, জোর লাগে। ওরা কি কয় শুনছস? জানোস না তো কিছু? ওরা কয় দোস্ত, তুই অন্যর কাছে যে দামে তুই বাড়ি বিক্রি করবি তার সাথে 1 লাখ টাকা তোর বেশি দেবো। এটা কি টাইপের কথা? 1 লাখ টাকা বেশি দেবো মানে? আরে তুই তোর দামটা কয়। এইভাবে করে কেউ জমি বেচা কেনা করে? করে কেউ? ও মা, তো ভালো কথাই কইছে। রবির বাপ যা টাকা তোমার দিব তার থেকে যদি 1 লাখ টাকা তোমার বাড়তি দেয় তোমার লাভ না? তাহলে তো শামসু বাড়ি বাড়িটা দেওয়া উচিত। এটা সম্ভব না। শোন তোর একটা কথা বলি, প্রতিবেশী হিসাবে ওরা যদি আমাকে বাড়িটা কেনে তাহলে ওদের জন্য লাভ হবে বেশি। এটা সুন্দর হবে, রিসোর্টটাও সুন্দর হবে, জিনিসটা তো বুঝতে হবে, বুঝছিস না? শামসু ভাই তোমার জন্য কম করছে, তোমার চেয়ারম্যান দাঁড় করার জন্য সে টাকা পয়সা সব কিছুতে হেল্প করছে, শেষমেশ তোমার জন্য শামসু ভাই জেল পর্যন্ত গেছে। আর তুমি তার কথা একবার ভাববা না, তার কাছে বাড়িটা বেচবা না? আমার তো ভাবনা নাই, এই এলাকার কোনো মানুষের জন্য আমার কোনো ভাবনা আমার কাজ করে না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার কিছু দরকার নাই, আমি সব কিছু বেচা ইচ্ছা করে টাকা যেতেছি, আমি বিতৃষ্ণ হয়ে এখান থেকে টাকা যেতেছি। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বুঝছি ভাইজান, তোমার সাথে আরেকটা কথা আছে, তুমি আমার রাগ করবা না তো? না রাগ করবো না গো। ভাইজান আমার না লতার লগে দেখা হয়েছিল, মানে ওই তো আমার কথা জিজ্ঞেস করলো, আমি কইলাম যে আমরা সব কিছু বেচে দিছে ঢাকা দিতেছি। আমার রত একটা রিকোয়েস্ট করলো, তোমার কাছে একটা মেসেজ পাঠাইছে, কইছে তুমি জানি বাড়িটা না বেছো। হ্যাঁ বুঝছি, আমি যদি 2-4 দিন পরে আমি বাড়িটা বিক্রির চিন্তা করি, সেটা আমি আগে কালকের মধ্যে বিক্রি করবো। আমি এক্ষুনি রবির ব্যাপারে কমবো, আপনি টাকা আমার ব্যাংকে ট্রান্সফার করেন, কালকে আমি দলিল দিতেছি আপনাকে। ফালতু ওর কথা তুই ওকে আমার গ্রামের লোকজন এই যে সমস্ত আমার সবকিছু মিলে আমি আউলে ধরো অবস্থা আছি, আমার ডিস্টার্ব করবি না, আমি বাড়ি বাড়ি সিদ্ধান্ত নিয়েছি ফাইনাল। আর খবরটা শুনে আমরা অনেক মজা পাইবেন। কি এমন খবর যেটা শুনলে মজা পাবো? কত দিকে শামসু ভাই, রোমিও তো আর কাছে 2 লক্ষ কোটি আসাইছে। লোকটা তো দিয়ে দিব, কিন্তু ধনী মানুষ, তাছাড়া তুমি তার পছন্দ করো বিবাহ করো, অসুবিধা কি? বিয়ে করার তো হুঁশ নিয়ে ওঠে না, রোমিও হচ্ছে 1 নম্বরের সিটার। হ্যাঁ হ্যাঁ, তোর না আরেক বিভিন্ন ভাবে হটে গেছে, আজ তো হুডি নাই হরে দিয়ে আই কইছে, তোর তো হাস পুডি নাই, তুই কেমনে দুবাই যাবা? তখন তো উনি দেলিবেগনে চলে উঠছে। তুমি আমার কথা কইছো? আয় হ্যাঁ আমার কথা বলতে সর্বনাশ, আমার সাথে তো পথেই বন্ধ করে দিব। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রোমিও হইছে একটা 2 নম্বর লোক, তাতে যদি আনলে লাগত না কা আপনার কি সমস্যা? আপনি এতটা পাত্তা দিবেন না। আহা বোঝো না, তো ছোটবেলার বন্ধু হয় না, মানুষ খারাপ হলো তুমি বন্ধু তো ছোটবেলার বন্ধু, বোঝো না কত স্মৃতি। পাত্তা না দেয়া মানে কেমনে পাত্তা না দেয়া থাকা যায়? আপনি এই ছোটবেলার কলিজার টুকরা বন্ধু, হ্যাঁ আরে কিয়া কিয়া কইস্তান না জানেননি। আরে কয় আয় হ্যাঁ রে, 2 লক্ষ টাকা দিন এই টিয়া দিয়া, হে দুবাই যাইবো, দুবাই গিয়ে হে আল্লাহ 10 লক্ষ টাকার নাকি শপিং করি আনবো, আরে শপিং করি আরে বিয়া করবো, এত বড় চাপাবাজ আপনি চিন্তা করেন? তো চাপাবাজ অসুবিধা নাই, তুমি তার পছন্দ করো, সব পথে আনার চেষ্টা করো, তাহলে তুই গেল, আমি তোমার বলছি না চাপাবাজ। চাপাবাজ তো চাপাবাজ, এমন বড় বড় চাপা সারে উনি আর তো গাছ দলি পুরি সারখা রইছে। রাগ দললে সহ্য করবা, সহ্য করবা, অ্যাক্টিং করতে পারবো, বুঝছো? তুমি বুঝাতে চেষ্টা করবে যে তাহলে তোমার যদি টাকা দরকার হয় আমি তো তোমার প্রিয়তমা, এমনি না আমি দিয়ে দেবো। তুমি এই দুবাইয়ের কথা কইয়া লোক দেখা টাকা নিতে চাও, এটা তো ঠিক না। হ্যাঁ তো ব্যাগ
একসময় নিজেরই বড় রাখতেছে, নিজে একদম উঁচে থাকবো আর আর কথার তো কোনো হাতটাই দেয় না। আমি যেহেতু হেতনের বন্ধু মানুষ, আমি একটু বুঝানোর চেষ্টা করি। আমি ওরে বোঝানোর অনেক চেষ্টা করছি, কিন্তু যে স্বভাব তো, স্বভাব চেঞ্জ করা তো সহজ না। তুমি আমার ফোন দিও, বুঝছো? ফোন দিও। আয় হেতনটা ফোন দিলে তো হেতে আরে বিভিন্ন কথা শুনাইব, এমন এমন কথা শুনাইব যে মাথা আর ঠিক রাখুন যায় না। আয় হেতনটা ফোন দিতে হাইতাম না, ফোন দিলে হেতনই আগে দিত না, তাই দিতাম না। আচ্ছা আগে দেখো ও ফোন করে কিনা, দু একদিন যদি ফোন না দেয় তারপর তুমি ফোন দিও। ঠিক আছে ভাই, তাহলে এখন আয় আসি। মায়ের কাছ থেকে 2 লক্ষ টাকা হাতে রেখে যেতেছে।